হ্যালো গাইস, গত এপিসোডে আমরা কিভাবে সিঙ্গল প্লেয়ারে ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হয় তা আমরা দেখালাম। এবার আমরা মাল্টি প্লেয়ারে কিভাবে ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হয় তা আমরা দেখাবো। এবং মাল্টি প্লেয়ার হচ্ছে আপনি আপনাদের যে কোনো ফ্রেন্ডের সঙ্গে খেলতে পারেন, যে কোনো সার্ভারে। এবং এখানে কয়েকটা সার্ভার আছে, আমি এই তিনটার মধ্যে একটা সার্ভার আমি ডিলিট করব। এই যে এটার মধ্যে টার মধ্যে ক্লিক করলাম এবং ডিলিট দিলাম। এখন আমরা দিব অ্যাড সার্ভার। এখানে হচ্ছে সার্ভার নেম, আমি এটা কেটে আমি এর মধ্যে ক্লিক করলাম, কেটে দেখলাম ইউএলটিআরএ আলট্রা সিআরএ অ্যাক্টি আলট্রাক্রাফট। এবং সার্ভার অ্যাড্রেস, অ্যাড্রেস ছাড়া আপনি কোনো সার্ভারে ঢুকতে পারবেন না। তো আমাদের অ্যাড্রেস আমাদের সবকিছু হয়ে গিয়েছে এবং আমরা ডান দিয়ে দিব, ব্যাস আমাদের আলট্রাক্রাফট আবার ফিরে গিয়েছে। তো এটাই হচ্ছে, কিন্তু সব সার্ভারে একই আইপি অ্যাড্রেস থাকে না। তো এবার হচ্ছে আমরা ঢুকলাম, আমার সার্ভারে কিছু সমস্যা দেখাচ্ছে তা আমি বুঝছি না, তা আবার ঢুকে দেখি। এবার ঢুকেছে, তো এই লাইন গুলো দেখা যা দেখাচ্ছে স্ল্যাশ রেজিস্টার পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড। আপনাকে প্রথমে রেজিস্টার লিখে পাসওয়ার্ড দিতে হয়, তারপরে কনফার্ম পাসওয়ার্ড। আপনি যেই পাসওয়ার্ডটা দিতে চান সেই পাসওয়ার্ডটা আবার কপি করে দিতে হবে।